মা কালীর 10 মাথা 10 হাত এবং 10টা পা এরকম ভয়ঙ্করী রূপ আপনারা দেখেছেন কখনো? এই এরকমই আমরা একটা ঠাকুর দেখাতে চলে এসেছি আজকে। কালীপূজো কালকে তারই আগে আপনাদেরকে বীরভানপুর মহাশ্মশানের প্রায় কাছাকাছি দাসপাড়ার একটা ঠাকুর আপনাদেরকে দেখাবো। দাসপাড়া ইউনাইটেড ক্লাবের এই বছরের পুজোতে আপনারা দেখতে পাবেন সেই ভয়ঙ্করী কালী রূপের সেই মাকে, মানে মহাকালী রূপে মাকে দেখতে পাবেন। আর আজকে আমরা যে লাইভটা আপনাদেরকে দেখাচ্ছি, এই লাইভ ভিডিওটা স্পন্সর করেছে মন্ডল হোমস। আপনারা জানেন যে ভালো ফ্ল্যাট মানেই মন্ডল হোমস, আর দুর্গাপুর, বাঁকুড়া, আসানসোল, বোলপুর এখানে আপনারা ফ্ল্যাট নিতে গেলে অবশ্যই মন্ডল হোমসের কথা মাথায় রাখবেন, কারণ অনেকেই কিন্তু স্বপ্ন পূরণ করেছেন ভালো ফ্ল্যাট নিয়ে মন্ডল হোমসের থেকে। তো আপনারা কিন্তু ক্যাপশনে দেখুন নাম্বার দেওয়া আছে, মন্ডল হোমসের সাথে অবশ্যই যোগাযোগ করুন, জিরো ডাউন পেমেন্টে, একদম 0% ডাউন পেমেন্টে ফ্ল্যাট আপনারা পেতে পারেন। আচ্ছা, এবারে আমরা ঠাকুর আপনাদেরকে দেখাবো। বীরভানপুর দাসপাড়ায় চলে এসেছি, এই দেখুন বিশাল বড় গেট, সুন্দর লাইটিং, এবং আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি মণ্ডপের দিকে। আপনারা কিভাবে আসবেন সেটার গুগল ম্যাপ লিঙ্কও আমরা আজকে ক্যাপশনে দিয়ে দিয়েছি। চলুন সেই মহাকালীকে আমরা দেখি, যে ঠাকুরের 10টা মাথা, 10টা হাত এবং 10টা পা। এরকম ভয়ঙ্করী কালী কেন হয়েছে এখানে, কি জন্য এই পুজো হচ্ছে, এই মায়ের পুজো হচ্ছে, সেই সমস্ত গল্প আজকে জানতে পারবেন। তার জন্য পুরো লাইভটা থাকতে হবে, অবশ্যই দেখতে হবে, এবং একটু জয় মা কালী কমেন্টসে লিখুন তাহলে ভালো হয়। জয় মা কালী, সবার মঙ্গল হোক এটাই কামনা করি। চলুন এই সোজা রাস্তা চলে যাচ্ছি আমরা দাসপাড়াতে বীরভানপুরের। হ্যাঁ, বীরভানপুরের মহাশ্মশান এখান থেকে খুব একটা বেশি দূরে নয়, এবং মহাশ্মশানের খুব কাছেই এটা দাসপাড়া। বীরভানপুর সবাই জানেন যে দুর্গাপুরের মধ্যে এখানে মহাশ্মশানে শ্মশান আছে। এবং দেখুন আমরা সোজা চলে যাচ্ছি দাসপাড়া ইউনাইটেড ক্লাবের পুজোটা দেখাতে। রাস্তায় ইতিমধ্যেই দেখতে পাচ্ছি লাইট চলে গেছে, আর আজকে আপনাদেরকে সেই ঠাকুর দেখাবো খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, যারা যেখান থেকে দেখছেন সবাইকে একটাই রিকোয়েস্ট যে লাইভটাকে একটু শেয়ার করে দিন, এবং অনেক সংখ্যক মানুষকে জয়েন হতে সাহায্য করুন, এবং এই যে মায়ের এরকম ভয়ঙ্করী মূর্তি সেটা দেখতে সাহায্য করুন। জয় মা কালী। আচ্ছা, এই দেখুন এই হচ্ছে সেই জায়গা, দাসপাড়া ইউনাইটেড ক্লাবের শ্রী শ্রী মহাকালী পূজা, এবং এটা 25তম বর্ষ। এই বছর একদম মাকে অন্য রকমভাবে আপনারা দেখতে পাবেন। চলুন সেই মণ্ডপের সামনে চলে এসেছি, সামনে মঞ্চ আছে একটা দেখতে পাচ্ছি, এবং ওপেনিংয়ের আগে কিন্তু আপনাদেরকে সেই মাকে দেখাবো। চলুন, 25তম বর্ষে সত্যি মাকে একদম অন্য রূপে আপনারা দেখতে পাচ্ছেন দাসপাড়া ইউনাইটেড ক্লাবের এই মণ্ডপে। যারা যেখান থেকে দেখছেন আবার বলছি একটু লাইভটাকে শেয়ার করুন, একদম সামনে যাই, মাকে আপনাদেরকে আগে দেখাই, কারণ মায়ের এই ভয়ঙ্করী রূপ আপনারা হয়তো খুব একটা দেখেননি, সেই জন্য একটু অন্য রকমভাবে মাকে এখানে আপনারা দেখতে পাবেন। দাসপাড়া ইউনাইটেড ক্লাবের আজ এখানে আপনারা দেখতে পাবেন মহাকালীর পুজো। এই মহাকালী পুজোর অনেক নিয়ম আছে, সেই নিয়মগুলো পালন করেই নাকি এখানে পুজো করা হবে। এখানে আমি সামনে দেখাচ্ছি আপনাদেরকে মায়ের সেই রূপ, এই দেখুন মহাকালী রূপ, এই দেখুন 10 মাথা, 10 হাত এবং 10 পা, একদম ভয়ঙ্করী রূপে এইখানে এই মণ্ডপে মাকে আপনারা দেখতে পাচ্ছেন। দেখি কে কে জয়েন করছেন, একটু সবাই কমেন্ট করতে থাকুন, কোন লোকেশন থেকে জয়েন করছেন একটু জানাবেন, এবং তার সাথে সাথে লাইভটাকে শেয়ার করে অন্যদেরকে যুক্ত হতে সাহায্য করবেন। হ্যাঁ, আনন্দ রায় বলছেন কোথায় দাদা, এটা বীরভানপুর দাসপাড়াই, দুর্গাপুর বীরভানপুর সবাই চেনো। পাপ্পু দাস বলছেন থ্যাংকস দাদা, অনেক সুন্দর। জয় মা কালী। সমীর সাহা বলছেন, অনু দাস বলছেন আমি তোমার সামনে, থ্যাংক ইউ। আনন্দ রায় কমেন্টস করছেন জয় মা কালী, এবং মাকে একটু সবাই দেখুন, সামনে থেকে দেখুন মায়ের 10 মাথা। হ্যাঁ, এই দেখুন এরকম ঠাকুর কিন্তু মণ্ডপে সাধারণত আমরা দেখতে পাই না। আর একটু সামনে থেকে আমি মাকে দেখাই, 10 হাত, 10 মাথা এবং পাও 10টা। এই দেখুন মায়ের মুখটা কি সুন্দর লাগছে, ভয়ঙ্করী অবশ্যই, কিন্তু মা সবসময় খুব সুন্দর। অনেকেই জয়েন করছেন, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, এরকম ঠাকুর আপনারা আগে দেখেছেন কিনা জানাবেন। 10 পা, এই দেখুন মায়ের 10 পা, মহাকালীর সেই ভয়ঙ্করী রূপ তো আমরা অনেকেই জানি, কিন্তু এই ঠাকুর কি কখনো সামনে থেকে আপনারা দেখেছেন? যদি না দেখে থাকেন অবশ্যই একবার এসে দেখে যাবেন বীরভানপুর দাসপাড়ার ইউনাইটেড ক্লাবের যে পুজো হচ্ছে এবারে 25তম বর্ষে, একবার এসে দেখে যাবেন, কারণ এত ভালো ঠাকুর হয়েছে। প্যান্ডেলে হয়তো বিশাল মানে চমক বিশাল কিছু নেই, কিন্তু সাধারণ মণ্ডপের মধ্যে মাকে একদম অন্য রকমভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি। দাদা এটা কোন কালী, আমি তো প্রথম দেখছি। স্বরূপ দাস, এটা মহাকালী, মহাকালী। মা যখন খুব রেগে গেছিলেন, প্রচণ্ড রাগে মায়ের যে রূপ বেরিয়ে এসেছিল সেই মহাকালী রূপ, আপনারা জানেন মহাকালীর রূপ আমরা দেখেছি, তো মহাকালীর সেই রূপ
এখানে আপনারা দেখতে পাচ্ছেন মা কালী কৃপা করো সবাইকে, টুম্পা দেবনাথ কমেন্টস করছেন, পানাগড় থেকে সুজয় পাল কমেন্টস করছেন, রোহন আরডি কমেন্টস করছেন জয় মা কালী। দাদা এটা কোন কালী? এই তো আমি বলেই দিলাম, মহাকালী। অনেকেই দেখছি জয়েন করছেন বিভিন্ন জায়গা থেকে। দাদা নমস্কার, ভালো আছেন? আমি বাংলাদেশ ফেনী থেকে দেখছি। রিপন রিপন নাথ কমেন্টস করছেন, থ্যাংক ইউ। অনামিকা দাস বলছেন আমাদের এখানে। আচ্ছা আপনি এখানে থাকেন অনামিকা দাস। টুম্পা দেবনাথ থ্যাংক ইউ, সবাই কমেন্টস করুন একটু এভাবে এবং মাকে দেখতে সবাই সাহায্য করুন, বিভিন্ন জায়গায় যেন মানে এই ঠাকুর দেখতে পাই তার জন্য একটা শেয়ার করে দেবেন আপনার ফেসবুক থেকে, বিভিন্ন লোকেশন থেকে যেন মানুষ দেখতে পায় এই দশ মাথা দশ হাত এবং দশ পায়ের এই মহাকালীকে, মায়ের অন্য রকম রূপকে। মায়ের বিভিন্ন রূপ বিভিন্ন মণ্ডপে আমরা দেখতে পাই, সেটা দুর্গাপূজার সময় আমরা দেখি যে মা দুর্গার অনেক রূপ বা মায়ের অনেক রূপকে দেখানো হয়, এবং আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহাকালী রূপে মাকে। দেখুন আর এবারে আমরা মণ্ডপের যারা কমিটি মেম্বার্সরা আছেন বা এখানকার যিনি সেক্রেটারি আছেন তাদেরকে আমি ডেকে নেব এবং জেনে নেব যে এখানকার মহাকালী কেন করা হয়েছে, এখানকার মানে পুজোর করার পেছনে যে গল্প আছে অবশ্যই গল্প আছে সেগুলো আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকুন অবশ্যই। আজকে আমরা আপনাদেরকে বীরভানপুর দাসপাড়া ইউনাইটেড ক্লাবের 25তম বর্ষের যে পুজো সেটা দেখাচ্ছি এবং সেখানের চমক, সব থেকে বড় চমক সেটা হচ্ছে দশ মাথা দশ হাত এবং দশ পায়ের মহাকালীর রূপ। আচ্ছা এই দেখুন এখানে কমিটির সেক্রেটারি আছেন এবং তার সাথে সাথে কমিটি মেম্বার্সরা এলাকাবাসীরা অনেকেই কিন্তু এই মুহূর্তে মণ্ডপে উপস্থিত আছেন। আচ্ছা আপনাদের এরকম মণ্ডপে এরকম মা কালীকে আমরা দেখতে পাচ্ছি, মহাকালী রূপের কেন পুজো হচ্ছে, কি গল্প আছে এর পেছনে? গল্প আছে এটা আপনার ওই ওই আমাদের নারায়ণ যেন ছিলেন, হ্যাঁ ওই নারায়ণের নাভি থেকে মধু আর কৈটক বলে দুজন রাক্ষস বের হয়েছিল। হ্যাঁ তো তাদের তারা যখন সারা বিশ্বে যখন এরকম তাণ্ডব করছিল সেই সময় এই এই মহাকালীর রূপটা তখন এসে মহাকালী ওদের হত্যা করেছিলেন। আচ্ছা হ্যাঁ তো এটা আমরা যখন আমরা আমাদের যে পুরোহিতের কাছে গেছিলাম উনি আমাদের এইটা মানে বলেছিলেন যে এইভাবে ইনার হচ্ছে এইটাই কাহিনী। আচ্ছা হ্যাঁ আর এই পুজো হচ্ছে আমাদের আজকে দীর্ঘ 25 বছর, এই বছর 25তম আমাদের হচ্ছে, 2000 থেকে আমরা 2000 সাল থেকে শুরু করেছিলাম। তো মায়ের এই অনেক জায়গায় দেখতে পাচ্ছি মায়ের শান্ত রূপকে শ্যামা রূপকে পুজো করা হচ্ছে, কিন্তু এখানে মহাকালীকে কেন পুজো করা হচ্ছে? মানে মহাকালীকে আমরা আমরা আমাদের এই বিরমপুর এলাকায় অনেকগুলি পুজো হয়, তো আমাদের দাসপাড়া থেকে আমরাও আমাদের ক্লাব থেকেও আমাদের বলেছিল যে একটা পুজো করা একটা হোক করা হোক, যেহেতু আমাদের এদিকে পুজো হয় অনেক, হ্যাঁ সব সবাই মিলে যখন বলছিল তখন আমরা ভাবলাম ঠিক আছে একটা পুজো হোক, কিন্তু পুজো হলো হলে ভয়ানকভাবে করবো, ভয় না ঠাকুর ঠাকুর ঠাকুরের পুজো করবো। আচ্ছা হ্যাঁ তো মায়ের ভয়ঙ্করী রূপকেই পুজো করবেন বলে ঠিক করেছিলেন। আচ্ছা তো এই এই মায়ের ফটোটা কিন্তু আমার কাছে ছিল, হ্যাঁ এই ফটোটা আমি যেন আমাদের ক্লাবের মানে সদস্যদের দেখালাম। আচ্ছা তখন সবাই কিন্তু রাজি হয়ে গেল। আচ্ছা তখন থেকে আমাদের পুজোটা হচ্ছে আর কি, হ্যাঁ আচ্ছা এই পুজোটা করছি, কিন্তু এই পুজোটা করার আবার ক্ষেত্রে আমরা যখন গেছিলাম আমাদের পুরোহিতের কাছে তখন পুরোহিত বলেছিলেন যে এই পুজো এই এই পুজো কিন্তু করা যাবে না, কারণ করা যাবে না এই এই পুজো করতে গেলে কিন্তু মানে এটা তান্ত্রিকভাবে মানে ভাবে পুজো। আচ্ছা অন্যভাবে তান্ত্রিকভাবে পুজো করে অন্য নিয়মে পুজো অন্য নিয়মে পুজো হয়। আচ্ছা আর তার জন্য কিন্তু নরবলি দিতে হয়, নরবলি দিতে হয় তার জন্য, এরকমও বলেছিলেন পুরোহিতরা। তারপরে কি করে কি হলো? তারপরে আমরা পুরোহিতকে বললাম কি এটা কি অন্যভাবে করা যায় না, তখন উনি আমাদের বললেন যে দুভাবে পুজো হয়, একটা হচ্ছে শান্তিভাবে আর একটা বললাম যে ওই যে হ্যাঁ তো আমরা শান্তিভাবেই মানে পুজোটা করছি আর কি। কিন্তু শান্তিভাবে পুজো করলেও তো অনেক নিয়ম আছে এই দেবীকে পুজো করলে, তাই না? যেমন যেমন এই পুজোতে পুজো করা চলাকালীন এখানে কোনো রকমভাবে মদ্যপান করে কিন্তু এখানে কিন্তু ঢোকা যাবে না, একদম নেশাগ্রস্ত অবস্থায় মায়ের কাছে আসা যাবে না, এটা কিন্তু পুরোহিত মশাই একদম বলে দিয়েছেন। তো মানে এখানে যখন পুজো হবে তখন কোন রকম নেশাগ্রস্ত মানুষকে এলাও এখানে না, একদম হবে না। আচ্ছা আমরা এখান থেকে দূরে দূরে করে দিই, মানে খুব সতর্ক ভাবে আপনাদেরকে এই পুজোটাকে করতে হয়, পুজোটা করতে হয়। ব্রাহ্মণের কথাটা বল। আর ব্রাহ্মণ যিনি ছিলেন চণ্ডীদাসের ছিলেন, হ্যাঁ উনি বললেন যে এখানে তিনটে পুরোহিত লাগবে, আমি তো থাকবই থাকবো আমার সাথে কিন্তু দুজন লাগবে আরো। আচ্ছা মানে তিনজনে মিলে কিন্তু এই পুজোটা করতেন, হুম এখন উনি নেই, এখন অন্য পুরোহিত এসেছে কিন্তু ওনারও তিনজনই আছে। এইরকম ভাবে কি মায়ের এই রূপকে পুজো করা হয় প্রত্যেক বছর? হ্যাঁ এই রূপটাই
তারপর আস্তে 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 সবাই দেখেছে, আবার আপনারও এসেছেন, হ্যাঁ আপনারাও দেখুন, আপনারাও প্রচার করুন। হ্যাঁ, আর এবারে আমাদের 25 বছর যেহেতু হচ্ছে, তো আমাদের 25 বছরের জন্য আমরা 25টা মহিলাকে, কুমারী মেয়েকে সাদা শাড়ি মানে সাদা লাল শাড়ি পরে মানে আমাদের এই বাড়ি এটা আনতে যাবেন। আচ্ছা, আর এটা হয় আমাদের এই যেতে আমাদের এই অনুষ্ঠান হন, 4 দিন অনুষ্ঠান হয় আমাদের। আচ্ছা, তারপর আমাদের পুজোর পরের দিনকে আমাদের ভোগ খানা হয়, মহাভোগ। হ্যাঁ, আমাদের এই এলাকায় প্রচুর লোক খাওয়া দাওয়া করে। হ্যাঁ, তো আগামীকাল কখন পুজো শুরু হচ্ছে? আপনারা নিশ্চয়ই মাকে মাকে দেখতে আসবেন, পুজো দেখতে আসবেন, মহাকালী পুজো বলে কথা। কখন শুরু হচ্ছে পুজো? পুজোটা আমাদের রাত ওই 10টার পরেই হয়। প্রায় অনেক রাত হবে, অনেক রাত হবে, 3:30 থেকে অমাবস্যা লেগে যাচ্ছে অবশ্যই। আর আমাদের আর একটা কথা বলছি, আমাদের এই মূর্তি গ্রামের লোকে সবাই মানে মানসিক করে এবং আগ্রহী করে, প্রত্যেক বছর আমাদের মূর্তির জন্য চিন্তা করতে হয় না। খুব ভালো লাগলো আপনাদের মূর্তি দেখে, ঠাকুর দেখে। আপনারাও আসুন, আর দর্শকদের কি বলবেন? আসতে বলবেন? হ্যাঁ, দর্শকদের বলবো, এখন থেকে বলবো সবাই যেন আসুক, দেখে যাক ঠাকুরটাকে আমাদের। আপনার নাম? আমার নাম দিনু দাস। তো বুঝতেই পারছেন এই বছর 25তম বর্ষে কিন্তু অনেক কিছু হতে চলেছে, আর এখানে মহাকালী পুজো কিন্তু বলছে প্রথম থেকেই শুরু হয়েছিল। 25তম বর্ষ হলো মহাকালীকেই মানে পুজো করা হয় এখানে, মায়ের এই রূপকেই পুজো করা হয়। আর ঠাকুর যারা পরে দেখ মানে এখনো দেখেননি, সামনে থেকে আমি আরেকবার মাকে দেখাই, জায়গাটাও খুব সুন্দর। বীরভানপুরের এই দাসপাড়াতে এই খুব ভালো পুজো হয়, অনেকগুলো কালী পুজো বীরভানপুরে হয়। এবং চামুণ্ডা আপনারা জানেন যে চামুণ্ডা মায়ের পুজো হয়, তারপরে একটু এগিয়ে আসবেন বাঁদিকে বীরভানপুর শ্মশান পড়ছে, তারপরে এগিয়ে গিয়ে ডান দিকে হচ্ছে দাসপাড়া, এবং দাসপাড়া ইউনাইটেড ক্লাবের এটা পুজো। আমরা গুগল ম্যাপ লিঙ্ক আপনাদের সুবিধার জন্য দিয়ে দিচ্ছি। চলুন একটু ঠাকুরকে আর একটু দেখিয়ে দিই, ঠাকুর দেখিয়ে দিই, কারণ অনেকেই পরে জয়েন করেছেন আজকের লাইভে, তাদের আরেকবার দেখা হয়ে যাবে। ডিপিএল কলোনি থেকে দেখছেন অভিজিৎ দাস, থ্যাংক ইউ। অভিজিৎ ঘোষ বলছেন জয় মা কালী, ক্ষমা চ্যাটার্জি কমেন্টস করছেন জয় মা কালী বলছেন, শিউলি কর্মকারও কমেন্টস করছেন, একটু দেখুন মাকে সামনে থেকে, মহাকালীর রূপ, মায়ের এই রূপকে আমার মনে হয় যে অনেকেই দেখেননি, তাদের জন্য দেখা হয়ে যাবে। মায়ের এই রূপের যেটা বিশেষত্ব সেটা দেখেই বুঝতে পারছেন, 10 মাথা 10 হাত এবং 10 পা। এই দেখুন মহাদেবের ওপরে মা কীভাবে দাঁড়িয়ে আছেন, এবং মায়ের সেই ভয়ঙ্করী রূপ, অসুর নিধনের পর বা সেই অসুর নিধনের সময় মায়ের যে রুদ্র রূপ, সেই রুদ্রাণী মূর্তিকেই, মহাকালীর রূপকেই এখানে পুজো করা হচ্ছে 25 বছর ধরে। এটা কি আপনারা অনেকে জানতেন? আমার মনে হয় না জানতেন, কাছাকাছি যারা আছেন তারা ছাড়া। তো আজকে কিন্তু দূর দূরান্তের মানুষ জেনে গেলেন, এবং আমার মনে হয় অনেকে এই মায়ের দর্শন করতে আসবেন বিভিন্ন জায়গা থেকে। দুর্গাপুর দামোদর নদীটা যখন আপনারা মানে পার হয়ে বীরভানপুরের দিকে আসবেন, বীরভানপুর শ্মশান বাঁদিকে পড়ে, তারপরে এগিয়ে গিয়েই ডান দিকে দাসপাড়া, সেই দাসপাড়ার পুজো, দাসপাড়া ইউনাইটেড ক্লাবের 25তম বর্ষ এবছর, সেই পুজো এখানে শুরু হওয়া, কালকে পুজো আছে মানে রাতের পর 10টার পর, যেমনটা একটু আগেই বললেন। তো তার আগে আপনারা ঠাকুর অবশ্যই দর্শন করে যান, এবং অনুষ্ঠান তো প্রায় দিন হবেই এখানে, মঞ্চও দেখলাম সুন্দরভাবে করেছে, আর মণ্ডপটাও বেশ ছোট্টর মধ্যে খুব ভালো করেছে, কিন্তু মণ্ডপটা সাধারণের মধ্যেও কিন্তু অসাধারণ লাগছে, মাকেও যেহেতু এখানে অন্যভাবে আনা হয়েছে সেই জন্য একদম অসাধারণ হয়ে গেছে এই জায়গাটা। তো যাই হোক, বিভিন্ন জায়গা থেকে আজকে জয়েন করলেন অনেকেই, অসংখ্য ধন্যবাদ। পূজা বোস বলছেন দেখেছি, থ্যাংক ইউ জয় মা কালী। রাজেশ ঘোষ বলছেন, রূপম চৌধুরী কমেন্টস করছেন জয় মা কালী। এরকম অনেকেই যারা যেখান থেকে দেখছেন একটু জানাবেন লোকেশনটা, তাহলে আমরা বুঝতে পারছি আমাদের লাইভটা কত দূর অবধি পৌঁছলো। হ্যাঁ, একটার পর একটা পুজো আসছে, আমরাও বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছি, আর আজকেই যেমন চলে এসেছি আমরা বীরভানপুরে, বীরভানপুরের আরেকটা পুজো আপনাদেরকে দেখানোর জন্য। দাদা সিটি সেন্টারে আমি যাব, দেখাবো সিটি সেন্টার থেকে দেখছেন, লালটু ধীবর বলছেন থ্যাংক ইউ। আচ্ছা, আর বাইরে বাইরে থেকেও অনেকে এসে এবারে ঠাকুর দেখে গেছেন দুর্গাপুজোয়। আপনারা bengal.com-এর যারা দর্শক, অনেকে বাইরে থেকে এসে, আপনারা ভিডিওতে মাধ্যমে দেখিয়েছি সেই সমস্ত মণ্ডপগুলো আপনারা এসেছিলেন, তো আমরা সেই জন্য ঠিক করেছি প্রত্যেকটা গুগল ম্যাপ লোকেশন আমরা দিয়ে দেবো, ক্যাপশনে দিয়ে দিয়েছি। চলুন একটু এবারে বাইরেটা দেখানো যাক, বাইরের পরিবেশটা কেমন, দাসপাড়ার ইউনাইটেড ক্লাবের যে পুজো হচ্ছে তার বাইরের পরিবেশটা, মণ্ডপটা আরেকবার দেখে নিন।
মণ্ডপের পাশে মঞ্চ আছে এবং এখানে কিন্তু অনেকেই এই একটু সবাইকে দেখিয়ে দিই যারা এখানে দাঁড়িয়ে আছেন। এখানে খুব ভালো ধুমধাম ভাবে পুজো হয়, কমিটি মেম্বারসরা আছেন, এলাকাবাসীরা আছেন, একদম দিদিরা, কাকিমারা, এটিমারা, বাচ্চারা সবাই কিন্তু এখানে একসাথে পুজোতে সামিল হন, একসাথে খুব আনন্দ করেন। আপনারাও এসে এই পুজোতে অংশ নিন, সবাই আনন্দই পাবে। এই দেখুন বেশ ভালো লাগে, পাড়ার পুজো একটা আলাদা রকম আনন্দ। এবং এই পুজো এবছর 25তম বর্ষ, তার জন্য আনন্দটা আরও যেন একটু বেশি বেড়ে গেছে। তো কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন এবং একবার চলে আসবেন এখানকার ঠাকুর দেখতে। ঠাকুরটা কিন্তু সত্যি অন্যরকম। বহুত সাল সে ইয়াদ কিয়া জয় মা কালী বলছেন রীনা গুপ্তা, থ্যাংক ইউ, যাবার সময় দেখাবো। আচ্ছা, অনেকে যারা দূর দূর থেকেও দেখছেন আসতেই পারেন, কারণ বীরভানপুর এমন একটা জায়গা যেটা বাসের ক্ষেত্রেও বা মানে যোগাযোগের একটা ভালো জায়গা আর কি। মানে আপনি দুর্গাপুর স্টেশন থেকে আসতে পারেন, বাঁকুড়া থেকে অনেকে ঠাকুর দেখতে আসতে পারেন। তো এই দশ হাত দশ মাথা এবং দশ পায়ের মহাকালী দেবী, মহাকালী আপনারা দেখতে পাচ্ছেন, সেই কালীকে আপনারা দেখতে আসতে পারেন। আমি একটু পোস্টারটা দেখিয়ে দেবো এখানে, সামনে পোস্টারটা 25তম বর্ষে দাসপাড়া ইউনাইটেড ক্লাবের পুজো অসাধারণভাবে সাজিয়ে তুলেছে দাদা, হ্যাপি দিওয়ালি। প্রসেনজিৎ স্বর্ণকার বলছেন দাদা বিভাসকে দেখান, কে বিভাস? উজ্জ্বল দাস বলছেন এই দেখুন শক্তির আরাধনায় শ্রী শ্রী মহাকালী পূজা। হ্যাঁ একদম, দাসপাড়া ইউনাইটেড ক্লাব বীরভানপুর সকলকে কিন্তু সাদর আমন্ত্রণ জানিয়েছেন। থ্যাংক ইউ। 25তম বর্ষে আসুন আপনারাও, আর লাইটে বেশ সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে রাস্তাটা, সাজিয়ে দিয়েছে, লাইট জ্বলেও গেছে এখানে রাস্তা থেকে, খুব সুন্দর দেখাচ্ছে মণ্ডপটা। এবং মাকে আপনারা এখানে দর্শন করুন। আবার বলে দিই, আজকের যে আপনারা লাইভটা দেখছেন, এই লাইভটা স্পন্সর করেছে মণ্ডল হোমস। ভালো ফ্ল্যাট মানেই মণ্ডল হোমস, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল বা বোলপুর, যেখানে আপনারা ভালো ফ্ল্যাট নিতে চান আপনারা কিন্তু যোগাযোগ করুন মণ্ডল হোমসের সাথে। আমরা ক্যাপশনে নাম্বার দিয়ে দিয়েছি, 0% ডাউন পেমেন্টও কিন্তু ফ্ল্যাট পাওয়া যাচ্ছে মণ্ডল হোমস থেকে। তো অবশ্যই কিন্তু ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, যাদের স্বপ্ন একটা ভালো ফ্ল্যাট নেবেন তাদের জন্য একটা ভালো ঠিকানা মণ্ডল হোমস, ঠিক আছে? অবশ্যই যোগাযোগ করবেন এবং যারা দেখছেন লাইভটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন। এখানের বড় মা মহাকালীকে আপনারা দেখতে সবাই চলে আসুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com সাথে থাকুন। আমরা আবার একটা অন্য লাইভে আসছি, পরে আরও অনেক অনেক ঠাকুর এবারে দেখাতে হবে, সময় চলে এসেছে পুজোর। মহাকালকেই কালী পুজো, তো আজকে থেকে আমরা অনেক অনেক আরও ঠাকুর দেখাবো, কালকেও দেখিয়ে দিচ্ছি, অনেক কটা উদ্বোধন হয়ে গেছে। তো সবাই সঙ্গে থাকবেন, পেজটাকে ফলো করে রাখবেন, যাতে আমরা লাইভে আসার মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে আসে। সবাইকে বাই, এখনকার মতো পরের ভিডিওটা শোক রাখুন কিন্তু, বাই।